No va a tener eso, claro. Primero salimos. Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. Kemon achen shobai? Asha kori Allah rahmate shobai bhalo achen. Amrao alhamdulillah bhalo achi. Boraborer moto abar notun ekta vlog niye hajir hoye gelam. Apnara je jekhan theke amar vlog ti dekhchen, shobai ke SM Soha CS vlog theke welcome janiye ajker vlog ti shuru korchi. Asha kori vlog ti apnader bhalo lagbe. Shuru theke shesh porjonto dekhte thakun. এখন বাজে 10টা আমি 9:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করতে চলে এসেছি আমি কিন্তু সকাল 6:30টায় ঘুম থেকে উঠেছিলাম তখন সর বাবা ডিউটিতে গিয়েছিলেন তো তখন উঠে সর বাবাকে নাস্তা রেডি করে দিয়ে নামাজ পড়ে তারপরে আবার ঘুমিয়েছি সোহার সাথে আবার 9:30টায় ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে 10টা 10:30টার মধ্যে দুপুরে রান্না শুরু করে দেই কারণ সোহার বাবার এই যে কয়দিন ফুল টাইম ডিউটি থাকে ও 12টার পরেই ব্রেক পায় ব্রেক টাইমে তো তার টিফিন খাওয়া লাগে তো সেই টাইমের মধ্যে আমার রান্না শেষ করতে হবে আর দেখতেই পাচ্ছেন সোহার ঘুম এখনো যায়নি এখনো ব্রাশ করার পরে সে এখনো মনে হচ্ছে ঘুমোচ্ছে সোফায় শুয়ে আছে থেকে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি আর যে মাছগুলো রান্না করব ওগুলো ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে আর সোহাকেও খাইয়ে দিচ্ছি সোহাকে ব্রেকফাস্ট করিয়ে দেন আমিও ব্রেকফাস্ট করব তারপর রান্না শুরু করব আর রান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করা লাগে কারণ যেহেতু বাচ্চা আছে যাদের বাচ্চা আছে তারা বুঝবেন রান্না করতে গেলে কত টাইম লাগে রান্না করতে গেলে 4 ঘন্টা সময় হাতে নিয়ে বসলে 2 ঘন্টা সময় দিতে হয় বেবিকে আর 2 ঘন্টা সময় রান্নাই এরকমই করা লাগে এজন্য একটু সকাল করে আমি রান্নাটা করতে যাই যাতে করে সোহার বাবাও টাইম মতো খাবার খেতে পারে যেহেতু আমাদের বাসা সোহার বাবার হসপিটালের কাছে তো ও নিজেই এসে খেয়ে যেতে পারে আর যেদিন না আসতে পারে সেদিন আমাকে বলে দেয় আমি খাবার রেডি করে নিয়ে যাই যেমন আজকে বলে দিয়েছে ও আসতে পারবে না খাবার রান্না করে রেডি করে তারপর নিয়ে যেতে হবে আমি আজকে রান্না করছি কচুর মুড়ি দিয়ে পালং শাক দিয়ে ছোট মাছ আর ব্রকলি ভাজি আর মাছের একটা ভর্তা বানাবো ভর্তার রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগবে আপনাদের কি খাবে বলো কি খাবে কাপকেক রান্না করার মাঝে আমার বুড়ি আবার বলছিল সে কাপকেক খাবে কাপকেক তো বলছিল না বলছিল কাপকেক খাবো তো বানিয়ে দিলাম ঝটপট করে একটু আসলে বাচ্চাদের চাওয়ার শেষ নাই আমার বুড়ি খেলা করবে কার্টুন দেখবে হঠাৎ করে কিছু মনে হলো এসে বলবে মাম্মি এটা খাবো তো সেটা তাকে দিলাম খাবে না একটু খেয়ে আর খাবে না তারপর ও যেটা বলেছে সেটা তো দেওয়াই লাগে আমার কাছে এটাই বেশি ভালো লাগে যে ও এসে বলে যে এটা খাবো মাম্মি সেটা খাবো হঠাৎ করে মনে হলো ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে এসে বলবে যে ফ্রেঞ্চ ফ্রাই খাবো হঠাৎ করে মনে হলো কেক খাবো এটা বানিয়ে দাও এটাই আমার কাছে ভালো লাগে আর আমি ওটা খুব এনজয় করি আর আমি ওর সাথে সাথে বানিয়ে দেই খাওয়া না খাওয়া সেটা বড় কথা না মুখ ফুটে যে বলে যে এটা খাবো সেটাই বড় আর দেখতেই পাচ্ছেন আমার বুড়ি কেক হতে হতে এখানে বসেই আছে কেকের জন্য অপেক্ষা করছিল রান্না করার মাঝে কেক বানিয়েছি অনেক দ্রুত বানিয়েছি তারপরেও অনেক ভালো হয়েছে অনেক সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আমার রান্না অলমোস্ট শেষ শুধু মাছের ভর্তাটা বাকি আছে মাছের ভর্তা করার জন্য প্রথমে আপনাকে মাছগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে এক সাইডে রেখে মাছের ভর্তার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি আমি যে প্যানের মধ্যে মাছগুলো ফ্রাই করেছি সেই প্যানে হালকা যে তেলটা ছিল সেই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি যে কোনো ভর্তায় যদি একটু রসুন দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার টেস্ট আরও ভালো আসে আর এদিকে আমি একদম কুচি কুচি করে কাঁচামরিচ কেটে নিয়েছি আমি এখানে নিয়েছি ধনেপাতা কুচি ভাজা পেঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ মরিচ আর হচ্ছে শুকনো মরিচ নিয়েছি দুইটা এই তো এই উপকরণ দিয়ে আমি আজকে ভর্তা বানাবো আর এদিকে আমি মাছটা সুন্দর করে কাটা ছড়িয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে প্রথমে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি একটু লবণ ছিটিয়ে ম্যাশ করে নেব মাছগুলো মাছ ভর্তা করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সবগুলো ভালো করে একসাথে মাখিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল যখন আমি এগুলো মাখছিলাম তখন এত সুন্দর একটা স্মেল আসছিল মনে হচ্ছিল আমি এখনই খাওয়া শুরু করি
এটা আমার সুন্দর করে এগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর মাছ আর মরিচ পেঁয়াজ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। লাস্টে আমি আবার একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার স্পেশাল মজাদার সেই মাছের ভর্তা। আপনাদের কাছে যদি মাছ রান্না করে খেতে ভালো না লাগে, তাহলে এভাবে ভর্তা বানিয়ে মাঝে মাঝে খেতে পারেন, অনেক মজা লাগবে। এই তো রান্না কমপ্লিট করে সোহার বাবার জন্য খাবারও রেডি করে ফেলেছি। এখন সোহার বাবাকে খাবার দিতে যাব। সোহাও এখন বলছে আমার সাথে যাবে, তো সোহাকেও রেডি করে দিয়েছি। তো সোহা রেডি হয়ে বসে আছে আমার বুড়িটা। আম্মু এখান থেকে সরে যায় না মা, এত দূর থেকে ডাক দিলে যেদিন কাজের চাপ কম থাকে সেদিন ও বাসায় যেয়ে খেয়ে আসে, আর যেদিন কাজের চাপ বেশি থাকে সেদিন আর যেতে পারে না, সেদিন আমি খাবার নিয়ে আসি। আর আমার সাথে আমার বুড়িও মাঝে মধ্যে আসে, ওকে আমি মাঝে মধ্যে নিয়ে আসি, কারণ সারাদিন রুমের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে যায় খেলা করতে করতে একা একা। তো সাথে করে নিয়ে আসি ওকেও। ওকে টাটা করে দাও, টাটা দাও, চলো। যেদিনই সোহা বুড়ি আমার সাথে ওর বাবার টিফিন দিতে আসে, যাওয়ার সময় ও এইখানে বলবে যে মাম্মি পিকচার তুলে দাও, ছবি তুলে দাও। ও যেদিনই আসবে সেদিনই বলবে যে এইখানে দাঁড়িয়ে বলবে পিকচার তুলে দাও। আজকেও বলছিল যে পিকচার তুলে দাও, তো বললাম তাহলে দাঁড়িয়ে একটু পোজ করো, যে পোজ দিচ্ছে। কোন নেবে, কোনটা? এটা আমার মাম্মি কাছে দিতে বলছে, মাম্মি কে দাও। হ্যাঁ মাম্মি কে দাও, ওকে আসো। ওয়েলকাম, চলো মাম্মি। বিকালে দেখি কয়েকটা পার্সেল এসেছিল, সোহার বাবা কিছু কফি অর্ডার করেছিল, সেগুলো এসেছে। আর সোহার জন্য অ্যামাজন থেকে একটা ফিডার সেট অর্ডার করেছিলাম, আর আমার জন্য এক সেট লিপ বাম অর্ডার করেছিলাম, সেগুলাই দেখছিলাম। সোহার জন্য আমি সবসময় কাঁচের ফিডার ইউজ করি, কাঁচের ফিডার বাচ্চাদের জন্য অনেক ভালো। আর এই লিপ বামটা অনেক সুন্দর ছিল, এখানে চারটা শেড ছিল আর চারটা শেডই অনেক সুন্দর আমি ইউজ করেছি। ঠোঁটে দিলে কয়েক ঘন্টা পর্যন্ত ঠোঁট একদম সফট থাকে, আবার একটু পিঙ্কিশ পিঙ্কি কালারও হয়। রাতে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে ইনভিটেশন ছিল, তো সেখানে গিয়েছিলাম। এখানে নাচ গান কবিতা তারপরে ছোটো ছোটো কিছু বক্তব্য হচ্ছিলো, আর এরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতে খুব সুন্দর লাগছিলো। বাচ্চারা খুব এনজয় করছিলো, সাথে বড়রাও সবাই খুব এনজয় করছিলো এখানে। আর খাওয়া দাওয়াও ছিল, সব মিলিয়ে ভালোই হয়েছিল। সম্মানিত
জনাব হুমায়ুন ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এখানে সুন্দর একটা গান হচ্ছিল, বাট আমি অডিওটা স্কিপ করে রেখেছি, না হলে কপিরাইট দিয়ে দিবে এই জন্য। আমরা যখন এখানে আসি, সোহা তখন ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে উঠিয়ে এনেছি। তো ঘুম থেকে ওঠানোর পর ওকে একটু রেডি করতে পারিনি, আর একটা ভালো ড্রেসও পরাতে পারিনি, একটু সাজাতেও পারিনি, যেভাবে ছিল সেভাবেই নিয়ে এসেছি উপরে একটা জ্যাকেট পরিয়ে। তো আসার পর বাবাকে বলছিলাম যে মেয়েকে একটু সাজিয়ে আনতে পারলাম না। তো বাবাও বলছিল ঠিক আছে, সমস্যা নাই, যেরকম আছে সেরকমই থাক। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, বিশেষ করে আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।